বাংলা টিভির জেদ্দা প্রতিনিধি সাইফুর রাজীবের কল্যাণে অবশেষে দেশে ফিরছেন টাঙ্গাইলের আলামিন। চলতি বছরের শুরুতে একটি কোম্পানির নির্মাণ শ্রমিক হিসেবে সৌদি আরব যান আলামিন। কিছুদিন কাজ করার পর কোম্পানি থেকে বেতন না পাওয়া ও পরিবার থেকে লোনের টাকা পরিশোধের চাপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। গত 27 রমজান রাতের আধারে কোম্পানির ভিলা থেকে বের হয়ে প্রায় এক মাসের বেশি সময় জেদ্দার বিভিন্ন অলিতে গুলিতে ঘুরতেন ও বিভিন্ন শপিং মলের পার্কিংয়ে রাতে ঘুমাতেন আলামিন। মামুন নামে এক প্রবাসী রাস্তায় ঘুরতে থাকা আলামিনের একটি ভিডিও ধারণ করে বাংলা টিভির জেদ্দা প্রতিনিধি সাইফুর রাজীবের সহযোগিতা চান। তাৎক্ষণিক আলামিনকে খুঁজে বের করে তার পরিচয় চেয়ে বাংলা টিভিতে একাধিক সংবাদ প্রচার হয়। সংবাদের কল্যাণে আলামিনের পরিচয় পাওয়া গেলেও তার নির্ভরযোগ্য কোনো অভিভাবক পাওয়া যায়নি। তার কাছে বৈধ কাগজপত্র না থাকায় দেশে পাঠানো সম্ভব হচ্ছিল না। উপায় না পেয়ে সাইফুর রাজীব প্রায় 2 মাস আলামিনকে তার তত্ত্বাবধানে রেখেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলামিনের খবর ছড়িয়ে পড়লে পররাষ্ট্র মন্ত্রণালয় আলামিনকে দেশে ফেরত পাঠাতে জেদ্দা কনসুলেটকে নির্দেশ দেন। তার প্রেক্ষিতে কনসুলেট কর্তৃপক্ষ সাইফুর রাজীবের সাথে যোগাযোগ করে 3 কার্যদিবসে আলামিনকে দেশে পাঠাতে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পাদন করেন। জেদ্দার বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ নূর আলামিনকে দেশে ফেরত যাওয়ার টিকিটের অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী 25 জুলাই বাংলাদেশ সময় সকাল 9:30 ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন আলামিন। বাহরাইনে হৃদরোগে আক্রান্ত হয়ে শাহিন মিয়া নামে একজন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। আমাদের বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল সিদ্দিকী জানান, গত শুক্রবার গাড়ি করে কর্মক্ষেত্রে রওনা হওয়ার কিছুক্ষণ পর সার এলাকায় গাড়ির মধ্যে স্ট্রোক করেন তিনি। এরপর তাকে সালমানিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহিন দীর্ঘ 18 বছর ধরে রেস্টুরেন্টের ব্যবসা করে আসছিলেন। সে ঢাকা জেলার দোহার থানার বাসিন্দা। তিনি স্ত্রী ও একটি মেয়ে নিয়ে বাহরাইনে বাস করে আসছিলেন। তার মৃত্যুতে স্বজন ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শাহিনের লাশটিকে আইনি প্রক্রিয়া শেষ করে দূতাবাসের মাধ্যমে শীঘ্রই দেশে পাঠানোর অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী। দেশত্যাগের পূর্বে প্রবাসীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সরকার। সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী 23 জুলাই থেকে যারা বিদেশে যাবেন তাদেরকে বাধ্যতামূলক কোভিড-19 পরীক্ষা করাতে হবে। এজন্য কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। গত শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাধ্যতামূলক এই করোনা পরীক্ষা যে কোনো জায়গা থেকে করলে চলবে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নির্ধারিত দেশব্যাপী 16টি PCR ল্যাব থেকে এই পরীক্ষা করাতে হবে। বিদেশ যাত্রীরা এই পরীক্ষার সনদ পাওয়ার জন্য ল্যাবে গিয়ে নমুনা দেওয়ার ক্ষেত্রে 3,500 টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে 4,500 টাকা ফি দিয়ে পরীক্ষা করাতে পারবেন। ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, বগুড়া, রাজশাহী, দিনাজপুর ও রংপুরে বিভিন্ন হাসপাতালে স্থাপিত 16টি PCR ল্যাবে এই পরীক্ষা করানো যাবে।